আপনিও যদি ম্যাসাজ থেরাপি মানে শুধুমাত্র এই ধরনের থেরাপি জানেন তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি, কেননা আমি নিয়ে এসেছি বিশ্বজুড়ে বিখ্যাত 6টি এমন ম্যাসাজ থেরাপিস যা দেখে আপনিও এটাই বলবেন যে এইসব আসলে কি। তবে যদি আপনি অল ইনফো এইচডি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে নিন। শামুক চেনেন তো আপনি? ছোট্ট একটি অদ্ভুত প্রাণী। শামুকের এই থেরাপির ফলে মুখের দাগ ব্রণ চিরদিনের জন্য উধাও হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। জাপান ও কোরিয়ার মতো দেশে এই থেরাপি খুবই ফেমাস। কিছু শামুককে চিকিৎসা করতে আসা মানুষদের মুখে ছেড়ে দেওয়া হয়। এখানকার এক্সপার্টসদের অনুসারে শামুক মুখের ওপর চলতে চলতে একটা বিশেষ প্রকারের মিউকাস ছাড়ে যা পিম্পেলস বা ব্রণকে গোড়া থেকে শেষ করে দেয়। কোনো মানুষকে শুয়ে তার ওপরে এক ধরনের কাপড় রেখে আগুন লাগিয়ে দেওয়া, এটা কি কোনো ধরনের চিকিৎসা হতে পারে? আপনি মানুন আর নাই মানুন, কিন্তু চীন থেকে শুরু হওয়া এই থেরাপি আজ বিশ্বজুড়ে ফলো করা হচ্ছে। এই ধরনের থেরাপিতে বিশেষ প্রকারের ঔষধির ঘোলে ডোবানো কাপড়কে রোগীর পিঠের ওপর রেখে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ পরে তার ওপর টাওয়াল চাপিয়ে দেওয়া হয়। একেই বলে ফায়ার ম্যাসাজ থেরাপি। আপনি এটা বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু এর ট্রিটমেন্ট করে প্রত্যেক রোগীরা নিজেদের শরীরে বিভিন্ন রকমের ব্যথা ও যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। যদি আপনার আস্থামার মতো রোগ থাকে তাহলে মাত্র একটা মাছ খাওয়ার ফলে তা আবার জীবন্ত এই আস্থামার মতো রোগ আপনার ধারে কাছে ঘেঁষবে না। আপনি কি এটা বিশ্বাস করতে পারছেন? হ্যাঁ, এই চিকিৎসার বিচিত্র রূপ বিশেষরূপে জুন মাসে ভারতের হায়দ্রাবাদে করানো হয় যা আস্থামাকে ঠিক করার দাবি রাখে। আর এই থেরাপি এখানকার এক্সপার্টসের জোগাড় করা খুবই অদ্ভুত থেরাপি রূপেও পরিচিত, যার মধ্যে এক প্রকারের জ্যান্ত ছোট মাছ আপনার মুখে ঢুকিয়ে দেওয়া হবে আর আপনাকে তার সঙ্গে সঙ্গে গিলে ফেলতে হবে। এই মাছ আপনার ভেতরে গিয়ে আস্থামা ঠিক করে দেবে। আর এই চিকিৎসার জন্য প্রত্যেক জায়গা থেকে মানুষ এসে এখানে লাইনে দাঁড়ায়। এই ধরনের ম্যাসাজ থেরাপি দেখে আপনি কি বলবেন নিচে কমেন্ট করে বলুন তো। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানকার অলিগলিতে আপনি এক বিশেষ রকমের ম্যাসাজ থেরাপি দেখতে পারবেন যা হং থেরাপি নামে পরিচিত। যেই এক্সপার্টস এই ম্যাসাজ থেরাপি প্রোভাইড করায় তারা বলেন যে এই ধরনের থেরাপি দিয়ে আপনার শরীরে মৃত কোষিকার ফলে হওয়া ব্যথা সবসময়ের জন্য দূর করে দেওয়া হয়। বিশেষ ব্যাপার হলো যে এর ফলে ব্যথার থেকে সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়। মৌমাছি দিয়ে হুল ফোটানো থেরাপি যা বিশ্বজুড়ে অ্যাপি থেরাপি নামে পরিচিত। আপনি এখন ভাবছেন যে এটা আবার আমি কি বলছি। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। অ্যাপি থেরাপিতে কোনো রোগীকে ইচ্ছে করে মৌমাছি দিয়ে সেই জায়গায় হুল ফোটানো হয় যেখানে রোগীর অনেকদিন ধরে ব্যথার সমস্যা থাকে। এইভাবে না শুধু রোগী ঠিক হয়েছে, বরং ইয়াং থেকে শুরু করে বয়স্ক মানুষদের পর্যন্ত এই ধরনের ম্যাসাজ থেরাপি ব্যবহার করতে দেখা গেছে। কি একদম আশ্চর্যজনক থেরাপি, তাই না? আমেরিকার এক বিউটিশিয়ান মুখ উজ্জ্বল ও ফর্সা করে তোলার জন্য মাছের ডিমের ব্যবহার করে। নিউ ইয়র্কের বিখ্যাত স্যালন সোমাস পাতে একটা এমন ফেসিয়াল করা হয় যেখানে মুখে তারুণ্যের ছাপ ও সুন্দরতা আনার জন্য মাছের ডিমের ব্যবহার করা হয়। স্পায়ের মালিক ভেনেসা মাগ বলেছেন যে বিউটিফিকেশনের এই উপায় কতটা উচিত প্রমাণিত হবে এর আন্দাজ আপনি এই ব্যাপারটাতেই করতে পারেন যে আমেরিকার টপ মডেলস এই বিশেষ ফেসিয়াল অনেকবার তাদের মুখে করিয়েছিল। এই ফেসিয়ালের মূল্য প্রায় $300 অর্থাৎ প্রায় $24,000। তো বন্ধুরা, এর মধ্যে কোন ম্যাসাজ আপনি করাচ্ছেন নিচে কমেন্ট করে অবশ্যই বলুন, আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। থ্যাংক ইউ সো মাচ।